বিমানের চেয়েও দ্রুতগতির ট্রেন আনছে চীন। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চলমান চীনের দখলে। তবে এবার নিজেদের সেই রেকর্ড ভেঙে অবিশ্বাস্য গতির ভাসমান বুলেট ট্রেন আনতে চলেছে চীন, যার সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 600 কিলোমিটার। অর্থাৎ বিমানের চেয়েও দ্রুতগতিসম্পন্ন ট্রেন আনতে চলেছে চীন। প্রোটোটাইপ বডির এই ম্যাগনেটিক ট্রেনকে বলা হয় ম্যাগলেভ। চীনের রাষ্ট্রীয় কোম্পানি চীন রেলওয়ে রোলিং স্টক এটি তৈরি করছে। বিশ্বের সবচেয়ে বড় ট্রানজিট উপকরণ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি ট্রেনটি চলতি বছরের দ্বিতীয় ভাগে চালু করতে পারে। চীনের তৈরি নতুন ম্যাগলেভ ট্রেনের আসন উদাহরণ হিসেবে বলা হচ্ছে বেইজিং থেকে সাংহাই যেতে বিমানে 4.5 ঘন্টা, হাই স্পিড ট্রেনে 5.5 ঘন্টা লাগে। সেখানে নতুন ম্যাগলেভ ট্রেনে লাগবে 3.5 ঘন্টা। চীনা রেলওয়ে রোলিং স্টকের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ডিং স্যানসান বলেছিলেন এমনটি। ম্যাগলেভ ট্রেনে ম্যাগনেটিং যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা ট্রেনকে মাটি থেকে উপরে রেখে এগিয়ে নেয়। প্রায় 3 বছরের গবেষণার পর গতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ট্রেনের বডি প্রস্তুত করা গেছে বলে জানিয়েছেন তিনি।